গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমি খুব খুব ভালো আছি। আর সবাইকে আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরটা যেন সবারই সুন্দর আর ভালোভাবে কাটুক, এটাই চাইবো, আর কিছু চাইবো না। তো সকালে আমার সমস্ত কাজ ছেড়ে একবার আমি তোমাদের সাথে গল্প করেছি, তো আবারও চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে কি ব্লগ ভিডিও, আমি কী করি না করি তো এটাই তোমরা আর কি দেখতে পাবে। আর লাইভ স্ট্রিম তো করে দিয়েছি তোমরা জানো, আর এটাও শেয়ার করে দিয়েছি যে কালকে আমার মানে কী বলো, কালকে আমার মোবাইল একদমই নেট ছিল না, এই যে তো ভিডিও আর কি দিতে পারিনি তোমাদেরকে। তো চলো এখন আমি কী করছি আর সেটাই তোমাদেরকে দেখাবো। আর বাবা নিয়ে আসছে মাংস, আর যদিও জানো তোমরা বাড়িতে কেউ নেই, তো সবাই চলে গেছে আর কি মেলাতে, তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমি রান্না করতে বসছি, তো তারা তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো আমার ওই দিকটা হয়ে গেছে যে আলু ভাজা হয়ে গেছে, আর মাংস একটু বেশি আলু খায় আমার ছেলেগুলো, তো এই জন্য আর কি মাংস আলু বেশি দেওয়া হয়। আর এটাতে বসিয়ে দিয়েছি মাটন, এটাতে দেখো এই যে তেলটা আছে আর মানে কি এই মশলা টশলা যা আর কি আছে, তো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো মশলাটা খুবই কম মশলা দিয়ে বানাবো, কারণ ছেলেরা একদম অয়েলি খেতে চায় না, ঠিক আছে। তো চলো রান্নাটা করি, আর তোমরা দেখতে থাকো আমার সাথে ভিডিওটা। তো যদিও ফার্স্ট জানুয়ারিটা আমাদের প্রতি বছর ভালোই কাটে, তো জানি না এবছর যে কী হবে। তো বছরের শুরুতেই মানে কি বলবো, মানে কালকে আমার বাবার মা আমার মার বাবা মা বাবা মারা গেছে, আর আজকে হচ্ছে গিয়ে আমার বোনের শ্বশুর মারা গেছে। তো বছরের শুরুতেই আমাদের মানে এরকম শুরু হয়ে গেল, তো জানি না বছরটা আর কীরকম যাবে। ফার্স্ট জানুয়ারিতে আমাদের মানে আমার বাবার বাড়িতে কিন্তু পুরো জমিয়ে একদম খাওয়া দাওয়া হয়, তো এবছর আর সেরকমটা হলো না, সব ওলট পালট হয়ে গেলো। তো বাড়িতে বাবা মাংস নিয়ে এসে দিয়ে গেল, তো সেটা আমি এখন রান্না করছি। আর এই মাংসটা কিন্তু আমার কিছু দিইনি, আমি শুধু আর কি সিদ্ধ করছি জল দিয়ে, হলুদ হলুদ কিছু দিইনি, শুধু লবণ দিয়েছি, পরে আর কি সব দিব সিদ্ধ করে নিয়ে তারপরে সব দিব। তো আস্তে আস্তে শুধু আমাদের বাড়িতে মাংস হচ্ছে, আর যদিও হতো না কারণ মারবো যদি বোনের শ্বশুরবাড়ির কাছে হতো তো সেটাও আমাদের হতো হতো না। তো বোনের শ্বশুরবাড়ি দূরে বলেই বিহারে, তো এর জন্যই আর কি বাড়িতে আমাদের কি রান্না হচ্ছে বিহারে বলে। ওর বর চলে গিয়েছে, ওর বর আর ওর দেওয়ার চলে গিয়েছে, তো শুধু বোন আছে বাড়িতে, কারণ ওর ছোটো বাচ্চা, এর জন্য ওকে নিয়ে যায়নি। তো চলো যে যাওয়া আসা চলে গেছে, তাই না বলো তো করা যাবে, যে চলে গেছে সে তো আর আসবে না, তাই না, যে আছে তার কদর করতে হবে, এটাই তোমাদের থেকে শিখেছি আর কি। আজকে রান্না করতে করতে আমার ভীষণই দেরি হয়ে গেলো, কারণ তিনটে মনে হয় প্রায় বেজে গেছে, দেখো রোদ চলে যাচ্ছে। আর এই জায়গাটা না প্রচুর রোদ আসে, আর রোদে বসে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। তো রোদ চলে গেছে কারণ মানে ছেলেগুলো বহুত বদমাশি করতেছিল এর জন্য। দেখো লঙ্কা গুঁড়ো দিলাম, তো ঠান্ডার দিনে আমি মানে আর কি গ্যাসে খুব কমে রান্না করি। আর দেখতে পাচ্ছি চাপাতি লাকড়ি অনেকে আনছি আমি, তো এখন আমি এটাতেই রান্না করবো, গ্যাসে এখন আমি খুব কম ব্যবহার করি। আর ঠান্ডার দিন তো তো আমি এখানে রান্না করবো, আর আমার চারিদিক দিয়ে সবাই বসে ভাত খাবে, তো আমরা দারুণই পছন্দ করি, এটা ভীষণ ভীষণ পছন্দ করি ঠান্ডার দিনে আগুনে পারে ভাত খেতে। তো চলো আমি রান্না করতে থেকে পরে আবার আসি তোমাদের সাথে কথা বলতে।
দেখো বন্ধুরা, এই যে আমার মাটন, দারুণ লাগছে দেখে দেখতে। আর উনুনে রান্না তো বুঝতেই পারছো, একটু ওদিক ওদিক হতে হয়ে যায়। কেমন লাগছে মাটনটা? দারুণ দারুণ লাগছে মাটনটা, কিন্তু একদম হেভি লাগছে। আর দেখো চুলোতে একদম প্রচুর ডাল চলছে। মাটনটা আমি এখন ঠিক করে কষে তারপরে ঝোল দিয়ে দেবো, সমস্ত কাজ করে তারপরে লাস্টে আসছি তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে? তখন আমি মাটনটা কষাই, কারণ ভিডিওটা বেশি বড় করবো না।